বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ধারাবাহিকের মতোই, প্রতিদিনকার মতো ধারাবাহিকভাবে আজকে তোমাদের নবম শ্রেণী বাংলা প্রথম পত্র কবিতা পড়াবো। কবিতার নাম হচ্ছে ঝর্ণার গান। কবিতার নাম হচ্ছে ঝর্ণার গান। লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে জন্মগ্রহণ করেন, 1922 সালে মারা যান। কত সালে জন্মগ্রহণ করেন? 1882 সালে। মৃত্যুবরণ করেন 1922 সালে। তো আমরা অল্প একটু কবির ধারণা নেব। তো 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে কবি সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ও 19 শতকের বিশিষ্ট প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্ত ছিলেন তার পিতামহ। সত্যেন্দ্রনাথ দত্ত বিএ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকে তিনি কাব্য চর্চা করতেন। দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, ধর্ম ইত্যাদি বিচিত্র বিষয়ে তিনি অনুরাগী ছিলেন। প্রাত্যহিক জীবনের প্রচুর সময় তিনি অধ্যয়ন ও কাব্য অনুশীলনের ব্যয় করতেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বেনু বিনা, কুহুকেকা, অপ্র আবির, দেবাশিসের গান, বিদায় আরতি প্রভৃতি অনুবাদ কাব্যগ্রন্থ তীর্থ রেণু, তীর্থশলীর, ফুলের ফসল প্রভৃতি। ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন, এই জন্য ছন্দের রাজা বলে তিনি পরিচিত হন, অথবা ছন্দের জাদুকর বলে তিনি পরিচিত হন। তো এখানে আমরা ছন্দের রাজা বলে তিনি পরিচিত হন জানতে পারলাম। আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি ভাষায় অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য রচনা তিনি বাংলা অনুবাদ করেন। কি করলেন তিনি? আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য রচনা তিনি বাংলায় অনুবাদ করেন। আর ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। তো আমরা এখন মূল কবিতাটা পড়ব। চপল পায় কেবল ধায়, কেবল গায় পরীর গান, পুলুক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। অর্থাৎ চপল পায় ঝর্ণার মনের আনন্দে পাহাড় থেকে নিচে আসে, তার বুকের খুশির জোয়ার, সে পুরীর গান গায়, স্বর্গরণ্য আনন্দ গানে পুরীদের মেতে ওঠার আনন্দ তার মনে, অসম্ভব খুশিতে ঝর্ণা আত্মভোলা হয়ে ইচ্ছা মতো ছুটে বেড়ায়। অর্থাৎ বিদ্যুৎ গতিতে যিনি ছুটে চলেন, তার কাজ হচ্ছে মানুষকে সৌন্দর্য মানে দেওয়া। শিথিল সব শিলার পর চরণ থুই দুদুল মন, দুপুর ভোর ঝিঁঝির ডাক, ঝিমাই পথ ঘুমাই বন। অর্থাৎ পাহাড় থেকে পড়ার সময় সে পাথরের উপরে পা রাখে, তারপর আপন ছন্দে বয়ে চলে, পাথরের ফাঁকে ফাঁকে গড়িয়ে চলে নদীর দিকে, যাওয়ার সময় পাথরের বুকে আনন্দ পদচিহ্ন রেখে যায়। কে রেখে যায়? ঝর্ণা রেখে যায়। যখন পাথরের উপর দিয়ে যখন পানিটা অর্থাৎ ঝর্ণা প্রবাহিত হয়, তখন একটা আনন্দের পদচিহ্ন ঝর্ণা রেখে যায়। বিজন দেশ কুজন নাই, অর্থাৎ যে দেশে লোকজন নাই, পশু পাখি নাই, তারপরে নিজের পায়ে বাজাই তার, অর্থাৎ একলা, যে দেশে লোকজন নাই মানে লোক জনশূন্য দেশ, পশু পাখির কিসির মিশ্রে নাই, কলধ্বনি নাই, কলকাকুলি নাই, নিজের পায়ে একলাই তাল বাজিয়ে, একলা গায়, একলাই ধায়, একলাই দ্রুত গতিতে ঝর্ণা ছুটে চলে, দিবস রাত সাত সকাল, তা রাত দিন চব্বিশ ঘন্টা কি ঝর্ণা আপন গতিতে সৌন্দর্য সৃষ্টি করে মানুষকে আনন্দ দিয়ে অবিরাম গতিতে ছুটে চলতেছে, যেখানে লোকজন পশু পাখির কোনো কলাহল নাই, এমন একটা পরিস্থিতিতে ঝর্ণা আপন গতিতে ছুটে চলতেছে।
टगर फूल, अच्छा भूल सॉरी, झुकिए घर झूम पहाड़, भय देखा चोख पकाए। अर्थात से समय कि मान पहाड़ ताके भय देखा चोख पाखा संख्या ने ताते से भय पाइते ना भय पाचेना झर्णा को भय संख्या पाचेना समान जाए अर्थात समान तारी से झर्णा प्रवाहित होच्छे। टगर फूल नुपुर पाए कौन गिरिर हिम ललाट अर्थात कौन पहाड़े अर्थात कपाल थेके अर्थात घाम थेके झर्णार सृष्टि होयेछे सेटा बला होयेछे जे कौन गिरिर हिम ललाट घामल मोर उद्भवे अर्थात पहाड़े घाम थेके अर्थात झर्णा जे अर्थात बरफ गले जे झर्णा पहाड़े बुक पहाड़े ऊपर दिए जे प्रवाहित होच्छे पाथरेर बुके पदचिह्न रेखे जाच्छे से बोलतेछे जे কোন গিরির হিমললা ঘামলম রুদ্ভাবে কোন পরিটুটুল হার অর্থাৎ কোন পরিটুটুল হার ভেঙ্গে বা ছিঁড়ে ঝর্ণার ঝর্ণার উৎপত্তি হয়েছে সেটা মানে কবি বলতেছেন। কোন নাচের উৎসবে অর্থাৎ কোন নাচের উৎসবে এটা প্রবাহিত হচ্ছে খেয়াল নাই নাই রে ভাই অর্থাৎ ঝর্ণা এমন গতিতে ছুটে চলতেছে ধাবমান যে তার আর কোনো কিছু তার খেয়াল নাই সে নিজের আনন্দে আত্মভোলা হয়ে গেছে সে আর কোনো অন্যের কোনো খোঁজ খবর নিতে পারতেছে না যে খেয়াল নাই নাই রে ভাই পাইনি তার সংবাদ অর্থাৎ সে অন্য কোনো সংবাদই সে ধার ধারে নেই অন্য কারো খোঁজ খবরই সে নেয়নি পাইনি তার সংবাদই ধাই লীলাই খিলখিলাই বুলবুলির বোল সাদি অর্থাৎ বুলবুলির সে বোল সাদি বন ঝাউয়ের ঝোপগুলায় কাল সারের দল চরে শিং শিলায় শিলার গায় ডাল চিনি রং ধরে অর্থাৎ ঝর্ণা যখন প্রবাহিত হয় তো পাশ দিয়ে যখন ঝোপঝার সৃষ্টি হয়ে যায় তখন কি এই হরিণের হরিণ তাদের শিং দিয়ে সেই পাথরে যখন আঘাত করে সেই পাথরে যখন সেই ঝর্ণা প্রবাহিত হওয়ার পরে যে রং ধরে যায় সেই রংটা চটে যায় তখন সে কি হয় ডালচিনির রং ধরে যায় অর্থাৎ হরিণ যখন শিং দিয়ে সে পাথরে প্রবাহিত ঝর্ণার পাথরে গায়ে যখন একটু আঘাত করে তখন কি হয় সেখান থেকে সে ডালচিনির রং ধরে যায় ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধায় দুলিয়ে যায় অচল ঠাক নাড়িয়ে যায় বাড়িয়ে যায় টিলার গায়ে ডালিম ফাট অর্থাৎ ঝর্ণা কি হচ্ছে যে ঝাঁপিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে মানুষের ধাবমান দুলিয়ে যায় অচল ঠাক নাড়িয়ে যায় বাড়িয়ে যায় টিলার গায়ে ডালিম ফাট অর্থাৎ পাকা ডালিম যেরকম ফাটলে ফেটে গেলে যেরকম একটা মানে কি বলবো সৌন্দর্য দেখা যায় বা আকৃতি দেখা যায় ঠিক ঝর্ণা যখন পাথরের উপর দিয়ে ঝর্ণা যখন পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাথরকে পাথরের গায়ে যখন পদচিহ্ন রাখে তো পাথরগুলো যখন ফাটল ধরে তখন ঠিক ডালিম ফাটার মতোই মনে হয় যে শালিক সুখ শালিক পাখি টিয়া পাখি শালিক সুখ বুল বুলাই মুখ থল ঝাঁঝি মকমল অর্থাৎ ঝর্ণাতে যখন প্রবাহিত হয় পাহাড়ের বুক থেকে যখন নিচের দিকে নামে তো পাথরে গায়ে যখন পেট্রোল লাগে মানে ধাক্কা লাগে তখন পানিটা কি ফেটে চূর্ণ বিচ্ছন্ন হয়ে যখন তার উপর যখন সূর্যের আলো পড়ে তখন একটা সৌন্দর্য সৃষ্টি হয় যে জরির জাল সে মকমলের মতো দেখা যাচ্ছে যে সে যেন একটা সাদা মানে বড় একটা মকমল বা নরম কাপড় পরে সে সৌন্দর্য সৃষ্টি করতেছে যে কি বলা হয়েছে যে জরির জাল আং রাখায় অঙ্গ মোর ঝলমলে সেই জরির জালে সে তার অঙ্গটা কি সূর্যের সূর্য যখন তার পানিতে প্রবাহিত পানি সূর্য যখন ঝর্ণা প্রবাহিত হওয়ার সময় পাথর গায়ে যখন ধাক্কা লাগে ছিটকে যায় তখন সূর্যের আলো যখন পড়ে তখন কি হয় যে অঙ্গমর ঝলমল একটা ঝলমল রঙের সৃষ্টি হয়ে যায় এমন সৌন্দর্য সৃষ্টি হয় যা দেখতে আরো ভালো লাগে নিম্নে ধায় শুনতে অর্থাৎ ঝর্ণার কাজ হচ্ছে নিম্নে প্রবাহিত হয় নিচের দিকে প্রভাবিত হওয়া ধাবিত হওয়া ফটিক জল মানে চাতক পাখি হাক সেকে কোনটাজি তৃষ্ণা যা নিক না সেই পাক সেকে এখানে দেখো আমরা আগে বললাম যে ঝর্ণা যখন সৌন্দর্য সৃষ্টি করে আপন গতিতে মানে বয়ে চলছে ঠিক তারই মানে সে সৌন্দর্য বিলে দিচ্ছে এখন আবার ঝর্ণা বলতেছে যে ফটিক জল অর্থাৎ চাতক পাখি হাত সেকে কণ্ঠাতি তৃষ্ণা যার নিক না সেই পাক সেকে অর্থাৎ যার কণ্ঠাতি তৃষ্ণা সে যেন আমার সেই পানি পান না করে পানি না নেয় সে যেন
কাদা থেকে পানি মানে তৃষ্ণা কাদা থেকে পানি নেয়, সেই পানিতে যেন সে তৃষ্ণা দূর করে। কারণ ঝর্ণার কাজ হচ্ছে মানুষকে সৌন্দর্য সৃষ্টি করা, আনন্দ দেওয়া, মানুষকে আনন্দ দেওয়া, সৌন্দর্য সৃষ্টি করা। মানুষ সে আনন্দ মাঝে সে সে হাবুডুবু খাবে, সে ভালো লাগবে, সেটার জন্য ঝর্ণা প্রভাবিত হয়। কিন্তু যাদের কণ্ঠাতি তৃষ্ণা, ঝর্ণার কাজ কাউকে পানি দেওয়া নাই, যার তৃষ্ণা লেগে গেছে, তার যে সে যেন সে ঝর্ণা থেকে পানি না নেয়, বরং সে ঝর্ণার পানি যখন প্রবাহিত কাদায় সেকে কাদায় জমা হয়েছে, সেই কাদা সেকে যেন সেই পানি দিয়ে সে যেন তৃষ্ণা মিটায়। গরজ যার জল সেচার, অর্থাৎ যার দরকার জল সেচার দরকার, যার পানি খাওয়ার দরকার, সে যেন পাত কুয়ায় যাক। পাত গরজ যার জল সেচার, পাত কুয়ায় যাক না সেই সুন্দরের তৃষ্ণা যার, আমরা ধাই তার আসি। অর্থাৎ ঝর্ণা বলতেছে যার পানির দরকার, যার বেশি দরকার, তার তো সৌন্দর্য দরকার নাই, তার জন্য আমি আমার আমি ঝর্ণা তার জন্য এই ঝর্ণা পানি দেবে না। ঝর্ণা বলতেছে সে যেন আমার কাছে না আসে, সে যেন কি করে পানি, সে যেন পানি সেকে, অর্থাৎ কাদার পানি সেকে, অর্থাৎ ঘরের আশেপাশে বা বাড়ির আঙ্গিনায় সে কূপ দিয়ে, সে কূপ থেকে যেন পানি উঠে নিয়ে সে যেন তৃষ্ণা দূর করে, সে যেন আমার কাছে না আসে। আমার কাজ হচ্ছে যে সৌন্দর্য মণ্ডিত, যে সৌন্দর্য দেখে যে যার ভালো লাগে, সেই ব্যক্তি যেন তারাই যেন একমাত্র আমার আমার কাছে আসে এবং তারা যেন আমার সৌন্দর্য গুণে মুগ্ধ হয়। তার জন্য ঝর্ণা আপন গতিতে ধাবিত হচ্ছে, সৌন্দর্য সৃষ্টি করে অবিরাম গতিতে চলে যাচ্ছে। আমরা ধাই তার আসি, অর্থাৎ যে ঝর্ণাকে ভালোবাসে, সৌন্দর্য দেখতে ভালোবাসে, মানে আনন্দ প্রিয়, যে ঝর্ণার সৌন্দর্য দেখে মনোমুগ্ধকর হয়, সে তাই আশায় মানে তারই আশায় ঝর্ণা প্রবাহিত হচ্ছে এবং ঝর্ণা তাকে খুঁজছে। তার খোঁজেই বিরাম নেই, বিলাই টান তরল শ্লোক, চকর চাই চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। অর্থাৎ তার খোঁজ, অর্থাৎ ঝর্ণা তাকেই খুঁজছে, যে সৌন্দর্য পিয়াসীয় মানুষ, যে সৌন্দর্য প্রিয় মানুষ, যে সৌন্দর্য দেখতে ভালো লাগে, যে সৌন্দর্য ভালোবাসেন, তাকেই ঝর্ণা আপন গতিতে খুঁজে চলছে। তার জন্য সে বিলে দিচ্ছে সৌন্দর্য। চকর পাখি যেরকম, চকর পাখি হচ্ছে এক ধরনের পাখি বিশেষ। কবির কল্পনায় অনুযায়ী এই পাখি চাঁদের আলো পান করে। কবির কল্পনায় কি করে, চকর পাখি চাঁদের আলো পান করে। অর্থাৎ কিছু চকর পাখি, এটা এমন একটা কবির কল্পনা যে চাঁদের বৃষ্টি হয়, সে বৃষ্টির দিকে মুখ হা করে থাকে, যখন সে বৃষ্টি হয় সে বৃষ্টির পানি খায়, সে নিচের পানি পড়া পানি খায় না। তো কবির কল্পনায় চকর পাখিটা, কবি কল্পনা অনুযায়ী পাখি চাঁদের আলো পান করে, সে চন্দ্রমা বা চাঁদের আলো সে পান করে। আর আমরা চাই মুগ্ধ চোখ, অর্থাৎ কবি এমন, যারা সৌন্দর্য মানে প্রিয় মানুষ কবি ঝর্ণা, তাদেরকেই খুঁজতেছেন, তাদের সেই দিকেই তার দৃষ্টি বা তার দিকে সে প্রভাবিত হচ্ছে ঝর্ণা, যে মুগ্ধ চোখে ঝর্ণার সৌন্দর্য দেখে মানে তার ভালো লাগবে, তাকেই ঝর্ণা খুঁজছে। উপুল ঘায় দি ঝিলি ধুল দুলায় মন ভোলায় ঝিলমিলায় দিগবিধি। অর্থাৎ উপুল ঘায় ঝর্ণা আপন গতিতে, ঝর্ণা কি করতেছে যে এই জলধারে যে সৌন্দর্য এবং অম্ল স্বাদ তা তুলনা রহিত। গিরি থেকে পতিত এই অম্বরাশি পাথরের বুকে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যিই মনোহর। ঝর্ণা তাদের জন্যই প্রভাবিত হচ্ছে, কিন্তু যারা মিশে মিশে শুধু পানি গ্রহণ করবে, পানি খাবে, তৃষ্ণা দূর করবে, তাদের জন্য ঝর্ণা প্রভাবিত হয় নাই, তাদের জন্য ঝর্ণা প্রভাবিত হয় নাই। তো প্রিয় শিক্ষার্থী, ঝর্ণার গান প্রবন্ধটা খুবই, ঝর্ণার গান কবিতাটা খুবই ইম্পর্টেন্ট, একটু জটিল কবিতা, তারপরে আমি যতটুকু তোমাদের চেষ্টা করছি বোঝানোর জন্য, আশা করি তোমরা বুঝবে এবং বাসায় একটু ভালো করে পড়বে, ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে।
তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে এবং বাসায় ভালোভাবে লেখাপড়া করবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।